আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো যে পার্টিতে পরার জন্য যে বেনারসি বা কাতান যে শাড়িগুলো আপনারা অনেকে দেখতে চেয়েছিলেন হালকা কাজের ভিতরে, সেই শাড়িগুলো আপনাদেরকে আমি এখন দেখাচ্ছি। খুব সুন্দর একটা শাড়ি বের করেছে আমাদের ভাইয়া। এটা হচ্ছে কি, এক গোল্ডেন কালারের সঙ্গে কিন্তু খয়েরি কালারের একটা কম্বিনেশনে আঁচলটা তৈরি করা, এবং আমি আপনাদেরকে আঁচলটা একটু দেখাই। এগুলো কিন্তু হালকার ভিতরে, পার্টি শাড়িগুলো সাধারণত ওয়েটটা কম হয়, বিয়েতে পরার জন্য ওয়েটগুলো বেশি হয়। এটা কিন্তু আঁচলের কাজটা খুবই সুন্দর, দেখেন আঁচলের কাজটা খুব সুন্দর, এবং পাড়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি। পাড়গুলো কিন্তু পিটানো, এই পাড়গুলো কিন্তু কারোর সাথে বাঁধবে না বা উঠে যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই সুন্দর শাড়িটি, এটা আমাদের আঁচল এবং এটা হচ্ছে আমাদের মাঝের অংশ। এটা কি কালার ভাইয়া? পেস্ট কালার, এটা হালকা পেস্ট কালার। এটা এটার এই হালকা পেস্ট কালারটা আপনি মাঝ বয়সী যে কোনো মহিলা নিতে পারেন। এখন অবশ্য ইয়ং জেনারেশনেও হালকা কালার পরার একটা ট্রেন্ড চলে আসছে। এই সুন্দর শাড়িটি আমরা পাবো, দেখেন এটার ভিতরে কিন্তু একটা গোল্ডেন কালারের কাজ করা আছে, সুন্দর, অসম্ভব সুন্দর। এটার সাথে কি ব্লাউজ পিস আছে? ব্লাউজ পিসও আমরা পাবো, এবং এটা ব্লাউজ পিসটা হচ্ছে আমাদের সেই খয়েরি কালার, যেটা আমাদের আঁচল, আঁচলের পোর্শনটাই মূলত ব্লাউজে থাকে। আমি পাড়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি, পাড়টা কিন্তু খুবই সুন্দর, পুরো শাড়িতে যে পাড় ব্লাউজেও সেই পাড় দেওয়া আছে। এই শাড়িটা কিনতে হলে আমাদেরকে কত দিতে হবে? মাত্র 2800 টাকা। 2800 টাকা হলে কিন্তু এই সুন্দর শাড়িটা আমরা কিনতে পাচ্ছি। এই শাড়িটার নাম বাহুবলী, যেহেতু বাহুবলী সিনেমা আসছে তারপরেই নাকি এই শাড়িটা বাহুবলী শাড়ি, জানি না বাহুবলী সিনেমায় কে পরেছে এই শাড়ি, তারপরে ওই শাড়ির নাম হয়ে গেছে বাহুবলী। এই শাড়িটা কিনতে হলে কিন্তু আমাদেরকে দিতে হবে মাত্র 2800 টাকা। এটা কি কোনো কালার আছে? এটার 10টা কালার আছে, আপনি যে কালার চান সে কালার দেওয়া যাবে, সেই ক্ষেত্রে আপনাকে ভাইয়াকে অবশ্যই কল দিতে হবে। আমরা আরেকটা সুন্দর শাড়ি দেখি, আমরা আরেকটা পার্টি বেনারসি বা কাতান শাড়ি একটু দেখি। এটা নীল কালারের ভিতরে, খুবই সুন্দর, এটা যারা অনেক কাজ করতে পছন্দ করেন। আমি কিন্তু আবারও আপনাদেরকে বলতেছি যে পার্টি শাড়িগুলো সাধারণত হালকা টাইপের হয়, এই শাড়িটা কিন্তু সত্যি অসাধারণ। গোল্ডেন কালার এবং নীল কালারের একটা কম্বিনেশন, শাড়িটা খুব সুন্দর লাগতেছে। এটা হচ্ছে আমাদের আঁচল, এটা আঁচলের অংশটাতে থাকবে, এবং আমরা পাড়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি, পিটানো একটা পাড়, পাড়টাও কিন্তু খুব সুন্দর। এই শাড়িটা কিন্তু পুরোটা একই কাজ, তাই না? পুরোটা আমাদের এই এই কাজটা থাকবে, আমাদের পুরোটা পুরো শাড়িটা আমাদের এরকম কাজ থাকবে। এই শাড়িটা সত্যি অনেক বেশি সুন্দর, আমি যতগুলো শাড়ি দেখলাম এখন এই শাড়িটার মতো একটা শাড়িও আমি দেখলাম না। এই সুন্দর শাড়িটা আমরা, এটা কি কোনো কালার আছে ভাইয়া? এটার 5টা কালার আছে, আপনারা নিতে চাইলে 5টা কালারই ওনারা দিতে পারবে। দেখেন আমি আপনাদেরকে ভিতরের কাজটা একটু দেখাই, এ কাজটা কিন্তু খুবই সুন্দর। এই শাড়িটা কিনতে হলে আমাদেরকে দিতে হবে কত ভাইয়া? 5500। 5500 টাকা হলে কিন্তু এই সুন্দর শাড়িটা আমরা নিতে পারি। অনেকে বিয়েতে নীল কালার পছন্দ করেন, তারাও কিন্তু এরকম একটা শাড়ি নিতে পারেন, তাহলে আপনার পরতেও অনেক বেশি কমফোর্ট ফিল হবে। এই সুন্দর শাড়িটা কিনতে হলে আমাদেরকে দিতে হচ্ছে মাত্র 5500 টাকা। এই শাড়িটার কিন্তু আমাদের অনেকগুলো কালার আছে ভাইয়া বলে দিয়েছে, আমরা আরও কিছু শাড়ি কালেকশন। ওকে, আমরা আর একটা শাড়ি দেখতে পাচ্ছি, এই শাড়িটাও কিন্তু বেনারসির মধ্যে। এই শাড়িটার, হ্যাঁ, কাঞ্জিবরম, কাঞ্জিবরম বলে এগুলাকে। এই শাড়িটার মানে আঁচলটা খুবই সুন্দর, একটা ফ্লাওয়ারের কাজ করা আঁচলটাতে, গোল্ডেন কালার এবং বেগুনি কালার মিক্স করা। এই শাড়িটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে। এই শাড়িটার আমি পাড়টা আপনাদেরকে একটু দেখাই, চওড়া পাড়, আসলে বেনারসিগুলোর কিন্তু চওড়া পাড়ই হয়ে থাকে সাধারণত। এই সুন্দর শাড়িটা আমরা বেগুনি কালার এবং গোল্ডেন কালার, ভাই এটা কি কোনো কালার আছে? এটা অনেকগুলো কালার, 8টা কালার আছে, আপনারা যে কালার চান ওনারা দিতে পারবে। এই শাড়িটার একটু মাঝখানে আমরা দেখাই, মাঝখানটা কিন্তু এই রানী গোলাপি কালার, রানী গোলাপি কালারের সঙ্গে আসলে বেগুনি কালারটা মিক্স করে দেওয়া আছে, খুবই সুন্দর। ভিতরের কাজটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, পিটানো একটা কাজ করা আছে, এবং এটা শঙ্খ ডিজাইন বলে, এটাকে শঙ্খ ডিজাইন করা আছে এই শাড়িটাতে, খুব সুন্দর। এটা ব্লাউজ পিস, ব্লাউজ পিসটা কিন্তু আমি আপনাদেরকে আগেই বলেছি, ব্লাউজ পিসটা সবসময় মানে যেটা আমাদের আঁচল, আঁচলের সাথে ম্যাচিং করে ব্লাউজ পিসটা থাকে, ব্লাউজ পিসের মধ্যে কিন্তু এরকম ছোট ছোট একটা শঙ্কের কাজ আছে, এবং ব্লাউজ পিসের যে একটা মানে পায়ের আছে, একটা চওড়া পায়ের এবং একটা চিকন পায়ের আছে, চিকন পায়ের একটু দেখা ভাইয়া, একটা চিকন পার আছে, এটা কিন্তু খুবই সুন্দর, ব্লাউজ বানালে আমাদেরকে সত্যি অসাধারণ লাগবে। এই সুন্দর শাড়িটি কিনতে হলে আমাদেরকে দিতে হবে কত? 2200 টাকা। 2200 টাকা হলে কিন্তু এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাবো। এই সুন্দর শাড়িটা পেতে হলে আপনাকে অবশ্যই ভাইয়ার কাছে ফোন দিতে হবে, এবং কুরিয়ারে পাঠানোর সিস্টেম তো আমি আপনাদেরকে আগেই বলে দিয়েছি, এই সিস্টেমগুলো ফলো করলে আমরা সুন্দর এই শাড়িটা পেয়ে যাব। ওকে, আমরা আরও 3টা শাড়ি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে খুব সুন্দর, এগুলোকে নাকি এগুলোর নাম হচ্ছে কাঞ্জিভরম, এই শাড়িগুলোর নাম। আমরা এই গোলাপি শাড়িটা একটু দেখি ভাইয়া, গোলাপি শাড়িটা কিন্তু খুবই সুন্দর, খুবই সুন্দর, আঁচলাটা হচ্ছে এই টাইপের। এই শাড়িটা অনেক বেশি পাতলা, দেখেন আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আঁচলটা হবে এরকম, পায়েরটা হবে আমাদের এই যে এরকম চওড়া পায়ের কাজ, এবং ভিতরটা কিন্তু সুন্দর এই শাড়িটার, এই শাড়িটার ভিতরটা পরলে পরে আপনাকে, আপনি যদি একটু
আপনার হেলথটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু এই শাড়িটা পরলে আপনাকে অনেক বেশি স্লিম দেখাবে। এই শাড়ির অনেকগুলো কালার আছে, এই শাড়িটাকে মানে অনেকগুলো কালার আমরা দেখতে পাচ্ছি, কালো কালার, অরেঞ্জ কালার, নীল কালার, পেস্ট কালার, আপনি যে কালার পছন্দ করেন। ভাই এটার কুচিটা দেখি একটু, এটা পুরো বডি এরকম, আমি আপনাদেরকে দেখাই পুরো বডিটাই আসলে এরকম। এই শাড়িটা পরলে কিন্তু সত্যি অনেক বেশি অসাধারণ লাগবে। এটার সাথে আমাদের ব্লাউজ পিস আছে। আচ্ছা ভাই এটা নিতে গেলে আমাদের কত দিতে হচ্ছে? 2800 টাকা। 2800 টাকা হলে কিন্তু এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাবো ভাইয়াদের দোকান থেকে, পিওরের ভিতর, পিওরের ভিতর কিন্তু এই শাড়িটা আমরা 2800 টাকা হলে কিনে নিতে পারবো। আমরা আরো একটা হলুদ শাড়ি দেখবো যারা, ওকে আমরা আর একটা শাড়ি দেখতে পাচ্ছি, যারা হলুদের শাড়ি পরার জন্য শাড়ি খুঁজতেছেন তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। এই শাড়ির আঁচলটা কিন্তু খুবই সুন্দর, দেখেন গোল্ডেন কালার এবং হলুদ কালার, একটা হলুদ কালারটা ক্যামেরায় আসলে খুব একটা ভালো দেখা যায় না, কিন্তু হলুদ কালারটা কিন্তু অনেক বেশি অসাধারণ। এই সুন্দর শাড়িটা কি আমরা কিনে নিতে পারি, দেখেন এটার মানে আমি বডির পোর্শনটা আপনাদেরকে একটু দেখাচ্ছি, খুবই সুন্দর। এটার ভিতরে একটা শঙ্খ শঙ্খ একটা ডিজাইন করা আছে, খুব সুন্দর এই শাড়িটা। এই শাড়িটার পাড়টা আমি দেখাই, এই পাড়টা পিটানো একটা পাড়, এটা কিন্তু আমাদের আঁচলেও আছে, এবং সেই মাথার যে কাছে যে মানে মানে আমাদের উপরের যে পাড়টা থাকে ওই পাড়টা কিন্তু চিকন, আর নিচের পাড়টা কিন্তু মূলত চওড়া। এই চওড়া পাড়টা আমাদের, এটা কি পুরোটা একই ভাইয়া? পুরোটা একই, শুধু আঁচলটা আলাদা। এটা তো ব্লাউজ পিসও আছে। এই শাড়িটা দেখেন একটু অনেক পাতলা, এটা যারা মানে একটু পাতলা শাড়ি পরতে পছন্দ করেন তাদের জন্য এটা। এই শাড়িটা কিনতে হলে আমাদেরকে দিতে হবে কত? 1700 টাকা। ভাই এটা কি কালার আছে? এটার অনেকগুলো কালার আছে, আপনারা যে কালার চান সেই কালারে ওনারা দিতে পারবে। আসলে হলুদ কালারটা ক্যামেরা একটু অন্যরকম দেখায়, এই জন্য আমরা আপনারা হয়তো অত ভালোভাবে বুঝতে পারতেছেন না, আসলে কিন্তু এই শাড়িটা অনেক সুন্দর। আমরা অন্য একটা শাড়ি, ওকে ফ্রেন্ডস আমরা আর একটা শাড়ি দেখতে পাচ্ছি, এটা কিন্তু সিল্কের ভিতরে। অনেকে আমাকে সিল্কের শাড়ি দেখানোর রিকোয়েস্ট করেছিলেন, এই সিল্কের ভিতরে শাড়িটা, এটার আঁচলটা কিন্তু, এটা কি ভাইয়া এটা কিসের অংশ? ব্লাউজ, এটা আঁচলার অংশ, আঁচলাতে থাকবে। আর এই শাড়িটা কিন্তু পুরো বডিটা এরকম, আসলে এই শাড়িটা সিল্ক তো খুললে একটু সমস্যা, এটা এরকম চওড়া পার হবে। এটার কিন্তু একটা অর্ধেক পাড়েরও আছে এই শাড়িটার, এটা সামনে মানে পিছনে এরকম চওড়া পার হবে এবং উপরে থাকবে চিকন পার। এই শাড়িটা এপাশে একটু উল্টায় আমরা ভাই দেখি, এরকম এই শাড়িটা কিন্তু সুন্দর, কালারটা খুবই সুন্দর এই শাড়ির। আপনারা বুঝতে পারতেছেন কিনা, এটা কিন্তু পিওর রানী গোলাপি এই কালারটা, এবং আমাদের পাড়টা হবে গোল্ডেন কালার। এই শাড়িটা কিনতে হলে আমাদেরকে দিতে হবে কত? 2600 টাকা হলে এই সুন্দর শাড়িটা আমরা পেয়ে যাব। এবং এই শাড়ির অনেকগুলো কালার আছে, অনেকগুলো কালার আছে, আপনারা যে কালার খুশি নিতে পারেন আপনাদের ইচ্ছা মতো। সেজন্য অবশ্যই ভাইয়াদের দোকানে আসতে হবে, না হলে কিন্তু ভাইয়াদেরকে ফোন দিতে হবে। আমি প্রসিডিউরটা তো আপনাদেরকে আগেই বলে দিয়েছি, তাহলে ভাইদের দোকানের ঠিকানা তারপর আমি ভিডিও লাস্টে আপনাদেরকে দিয়ে দিব। আমরা এখন ভাইয়াদের দোকানের অ্যাড্রেসটা একটু বলে দেই, আলোক ক্লোথ স্টোর, অভিজাত শাড়ি বিপণী, বানু নিউ মার্কেট, বগুড়া। আমি আবারও বলছি, আলোক ক্লোথ স্টোর, অভিজাত শাড়ি বিপণী, বানু নিউ মার্কেট, বগুড়া। এই সুন্দর শাড়িগুলো নিতে হলে আপনাকে অবশ্যই এই ঠিকানায় ফোন করতে হবে অথবা আসতে হবে। আমি আপনাদেরকে ফোন নাম্বারটা একটু বলে দিই, ফোন নাম্বারটা হচ্ছে 01729446134। আবার বলছি 01729446134, এই নাম্বারে কল করতে হবে। অথবা আপনি যদি ভাইয়ের সাথে ফেসবুকে কথা বলতে চান তাহলে কিন্তু এই নাম লিখে আপনাকে সার্চ দিতে হবে, এমডি মিল্টন গাজী, MILTONGAZI, অথবা নাম্বার দিয়ে সার্চ দিলেও হয়ে যাবে। তাহলে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলি জানতে পারবেন। ওকে দেখা হবে আবারও।